হ্যালো ভিউয়ার, তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার, আপনি যদি কোনো স্মার্টফোন ব্যবহার করেন আর আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন আর একই সঙ্গে আপনার ফোনের নেট এমবি অথবা ডেটা ব্যালেন্স কখন শেষ হয়ে যায় আপনি বুঝতেই পারেন না আর আপনি সেই সময় খুবই চিন্তিত থাকেন এটা নিয়ে যে কীভাবে এই প্রবলেমগুলি সলভ করবেন, তো ভিউয়ার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনার ফোনের এমন তিনটি গোপন সেটিং বলবো যে সেটিংগুলি করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আর তার সাথে আপনার ফোনের নেট এমবি অনেকক্ষণ চলবে। তো আপনি যদি এই সেটিংগুলি সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি ভিডিওটিতে এখনই লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। তো ভিউয়ার, প্রথম সেটিংটি হচ্ছে ডু নট অটো আপডেট অ্যাপস। তো এর মানে হলো অ্যাপ্লিকেশনগুলির অটো আপডেট বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের ফোনে কিছু এমন অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলিতে কিছুদিন পর পরই অনেক আপডেট দিয়ে থাকে আর যার ফলে সেই অ্যাপ্লিকেশনগুলি অটোমেটিক আপডেট হয়ে যায় আর এর ফলে আমাদের ফোনের ব্যাটারি এবং নেট এমবি কিন্তু খরচ হয়। তো এই অটো আপডেট বন্ধ করেও কিন্তু আমরা আমাদের ফোনের নেট এমবি এবং ব্যাটারি কিন্তু বাঁচাতে পারি। তো এই অটো আপডেট বন্ধ করার জন্য আপনাদের ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করলে উপরে বাঁ দিকে তিনটি দাগ দেখতে পারবেন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন সেটিং, তো সেটিং ওপেন করতে হবে। সেটিং ওপেন করলে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে অটো আপডেট অ্যাপস, তো এটাতে ক্লিক করে এখানে আপনাদের একদম নিষেধটা করে দিতে হবে ডোন্ট অটো আপডেট অ্যাপস। তো এটা করে দিলে কি হবে, আপনার ফোনের যে অ্যাপগুলি রয়েছে সেগুলি অটোমেটিক আপডেট হতে পারবে না আর এর ফলে আপনার ফোনের ব্যাটারি এবং নেট এমবি অযথা খরচ হবে না। তো ভিউয়ার, দ্বিতীয় সেটিংটি হচ্ছে টার্ন অফ লোকেশন অথবা জিপিএস সার্ভিস। তো ভিউয়ার, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানে না যে ফোনের জিপিএস সার্ভিস অন থাকলে ফোনের অনেক পরিমাণে ব্যাটারি কিন্তু খরচ হয়। তার কারণ এই জিপিএস সার্ভিস আমাদের ফোনের লোকেশন সবসময় ট্র্যাক করার চেষ্টা করে যার ফলে মোবাইলের ব্যাটারি খুব পরিমাণে কিন্তু খরচ হয়ে থাকে। তো আপনারা জিপিএস সার্ভিস বন্ধ করার মাধ্যমেও আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়িয়ে নিতে পারবে। তো ভিউয়ার, লোকেশন অথবা জিপিএস সার্ভিস বন্ধ করার জন্য মোবাইলের ওপর থেকে এভাবে টান দিলে যে নোটিফিকেশন বারে একটি অপশন পেয়ে যাবেন যে জিপিএস, তো এটা এখান থেকে বন্ধ করে দিতে হবে। অথবা ফোনের সেটিং ওপেন করে এখানে এডিশনাল সেটিংয়ে গিয়ে এখানে প্রাইভেসিতে গেলে একটি অপশন দেখতে পারবেন লোকেশন, তো এখান থেকেও আপনারা ফোনের লোকেশন কিন্তু বন্ধ করে দিতে পারেন। তো ভিউয়ার, তিন নম্বর সেটিংটি হচ্ছে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডেটা। তো ভিউয়ার, আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করা থাকে সেই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সবসময় আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি এবং নেট এমবি কিন্তু খরচ হতে থাকে। তো আপনারা এই অপশনটি অন করেও কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি এবং নেট এমবি খরচ হওয়া অনেকটাই কমাতে পারে। ভিউয়ার, এই সেটিংটি অন করার জন্য আপনার ফোনের সেটিং ওপেন করবেন এবং সেটিং ওপেন করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ডেটা ইউজেস, তো ডেটা ইউজেসে ক্লিক করবেন। তো ডেটা ইউজেসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করা রয়েছে এবং যে অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের নেট এমবি খরচ করছে সেই অ্যাপ্লিকেশনগুলি এখানে চলে আসবে। তো এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলিতে নেট এমবির কোনো প্রয়োজন পড়ে না সেই অ্যাপ্লিকেশনগুলি ওপেন করবেন। তো ওপেন করলে এখানে দেখতে পারবেন যে তিনটি অপশন রয়েছে, তো এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা, তো এখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে দেবেন। তো এইভাবে যে অ্যাপ্লিকেশনগুলিতে কোনো নেট এমবির প্রয়োজন পড়ে না সেই অ্যাপ্লিকেশনগুলি ওপেন করে সেই অ্যাপ্লিকেশনগুলিতে ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে দিতে হবে। তো এর ফলেও আপনার ফোনের নেট এমবি এবং ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। তো ভিউয়ার, এই ছিল তিনটি সিক্রেট সেটিং যেগুলি ব্যবহার করলে আপনার ফোনের নেট এমবি এবং ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। তো ভিউয়ার, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।